ইঞ্জিনিয়ার ডাক্তার সেজে 15টি বিয়ে এক যুবকের, ভুল ইংরেজি ধরিয়ে দিল তাকে। বিয়ে করার ফাঁদ এমনটাও হতে পারে, কখনো ডাক্তার আবার কখনো ইঞ্জিনিয়ার সেজে এক দুটো নয় 15টা বিয়ে করেছে এক যুবক। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। অভিযোগ উঠেছে এই ব্যক্তি প্রত্যেকবার বিয়ে করার পর সদ্য বিবাহিত স্ত্রীর সোনা গয়না এবং নগদ নিয়ে গা ঢাকা দিত। শেষ পর্যন্ত অবশ্য নিজের একটি দুর্বলতার জন্যই ধরা পড়ে যায় ওই প্রতারক। ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্রের খবর, বেঙ্গালুরুর বাসিন্দা ওই অভিযুক্ত ব্যক্তির নাম মহেশ কেবি নায়েক। বেঙ্গালুরুর বনশঙ্করীর 35 বছর বয়সী ওই বাসিন্দা ওই যুবকের বিরুদ্ধে অন্তত 15টি বিয়ে করার অভিযোগ রয়েছে। বিয়ের পরে নিজের সদ্য বিবাহিত স্ত্রীর সোনা গয়না এবং নগদ টাকা নিয়ে চম্পট দিত ওই অভিযুক্ত। শেষ পর্যন্ত অবশ্য নিজের খারাপ ইংরেজির জন্যই ধরা পড়ে গিয়েছে ওই প্রতারক। মাইসোর পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে সম্প্রতি এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকেও বিয়ে করেছিল মহেশ। এরপর ওই ইঞ্জিনিয়ার গোটা বিষয়টি ধরে ফেলেন। এছাড়াও একজন ইঞ্জিনিয়ার হয়ে ভুল ইংরেজি কিভাবে বলছে সেই থেকেও সন্দেহ হওয়ায় তিনি পুলিশের কাছে অভিযোগ করেন। এরপর পুলিশ যুবককে গ্রেপ্তার করে। এদিকে পুলিশ তদন্তে নেমে জানতে পারে আসলে ওই যুবক ক্লাস 5 পাস। অভিযুক্ত ব্যক্তি কখনো নিজেকে ডাক্তার, কখনো বা ইঞ্জিনিয়ার বা বড় চাকুরে বলে পরিচয় দিত, আর বিয়ের বিজ্ঞাপন দেখে যোগাযোগ করত যুবতীদের সঙ্গে, আর একের পর এক বিয়ে করত সে। কিন্তু তার ইংরেজি খুবই খারাপ হওয়ায় অনেকেই তাকে বিয়ে করতে রাজি হন না, এমনকি যাদের সে বিয়ে করেছিল তাদের সঙ্গেও খুব কম দেখা করত। জানা গিয়েছে 15টি বিয়ে করার পর তার 4 জন সন্তানও রয়েছে।